অসাধারণ খেতে। এবার এগারোটা আসবে, আমরা অনেক আগে চলে এসেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ একটা নতুন ধরনের ভিডিও হচ্ছে, আমরা এই ভিডিওটা স্টার্ট করছি হাবড়া থেকে, মানে আমি আর এই সেই ইটস ক্যালকাটা ব্লগার মিলে এখন চলে এসেছি হাবড়া। বিশ্বাস হচ্ছে না, শর্টে দেখে নিতে পারো। তো এখন একটা নতুন ধরনের ক্রেজ চলছে, মাখামাখি কাকু, মানে কাকুটার নাম আমরা জানি না, কিন্তু কাকুটা ফেমাসই হলো মাখামাখি কাকু হিসাবে। তো তাই জন্য তাকে খোঁজার জন্য আমরা দুজনে চলে এসেছি হাবড়া, সবে নামলাম। এবার দেখা যাক কোথায় ওই কাকুটার মানে বসে। তো চলো, অনেক গল্প হবে, মজা হবে, আর খাওয়া হবে মাখামাখি। তো গাইস, গুগল দেখাচ্ছে এখনও নাকি মোটামুটি ওই 10-15 মিনিট 20 মিনিট মতো বাকি, তার আগে পৌঁছে যাবো। একটা কথা বলে দিচ্ছি, তোমরা এখন হাবড়া স্টেশনে নামবে, অনেক ফ্রড কেস হবে, যে অনেকে বলবে যে হ্যাঁ ভ্যানে গেলে অনেক দূরে, অনেকে কারোর কথা শুনবে না, এখানে কিন্তু হেঁটেও চলে আসে যায়। তাই জন্য বলছি ফার্স্টে আগে দেখে শুনে তারপর ভ্যানে উঠবে। আমরা উঠিনি, আমরা দেখছিলাম গুগল বলছে কাছাকাছি, হ্যাঁ মানে হেঁটে চলে আসা যাবে এরকম টাইপের, আর সেখানে আমরা টাকা দিয়ে করবো অত তো বাবা। তাই জন্য চাই গাইস, অনেক কষ্টের পর, অনেক রোদ্দুরে হাঁটার পর আমরা চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ সেই বানিপুর বানিকেতন হাই স্কুল। শুধু প্রবলেম হলো কাকু এখনো আসেনি, কাকুর আসতে এখনো টাইম আছে, কাকু আসে 11টায়। কাকু দেরি লেট করে না, সবসময় টাইমে টাইমে আসে, আমরা আগে চলে এসেছি। তো জাস্ট তোমরা কিছু সিনেমাটিক দেখে নাও, দেন তারপর দেখা হচ্ছে। মাখা কাকুর টিয়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি, শুধু ভ্যানটাই আসা বাকি। তো 11টার সময় ভ্যান আসবে, দেন তারপর আমরা একটু ছাকা নাকা করবো, করে আচার ফাচার খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন খেতে। আর যদি এই ভিডিওটার মধ্যে অনেক ইয়ে কমেন্টস আসে, অনেক মানে যদি দেখি ভিউস ভিউস ভালো পড়ছে, তাহলে এর সেকেন্ড পার্ট একটা বার করবো, মানে এখানে যেখানে মাখা কাকু আরেক জায়গা নাকি মাখা কাকু আছে, সেখানেও তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। আর তারপর আমরা দুজনে বসে বলবো যে কার মাখাটা বেস্ট, ঠিক আছে? হবে a few moments later. তো গাইস, এখনো দাঁড়িয়ে আছি, এখন বাজে ঘড়িতে 10:55, কাকুর দেখা নেই। আর সেই ইয়ে করে আমাদের দুজনের, মানে আমার আর ওর ইচ্ছা হচ্ছে গান করতে। কি গান? ঘড়ি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাদের দুজনকে, কি দেখতে আমরা এসেছিলাম হাবড়াতে, এখনো পাচ্ছি না তাকে। তো ওয়েট করছি এখনো পর্যন্ত, ওয়েট করি কাকু আসুক, এন্ট্রি নিক, তারপর দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. গাইস, অনেক খুব কষ্টের পর চলে এসেছে আচারে কাকু, দেখো দেখো চলে এসছে, দেখো চলে এসছে। তো আমরা এখানে দুজনে বসে আছি, বা একটু উঠবো, উঠে দেন তারপর গিয়ে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি কেমন খেতে কেমন। তো উঠি, সবে যেহেতু কাকু দোকান খুললো, তো এখন পেছনেই দেখতে পাচ্ছ অনেক কিছু ধরনের, মানে পটল থেকে শুরু করে, আলু থেকে শুরু করে, ভেঙে থেকে শুরু করে, সব কিছু ধরনের তোমরা জিনিস মাখা পেয়ে যাবে। আর আমরা এখানে এসছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে, প্রায় 2-3 ঘন্টা আমি আর এই ছেলে, বাচ্চা ছেলেটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করেছি। এখন
খাবো। মাঝে তো মানে মনেই হয়েছিল যে হয়তো হবে না, কিন্তু তারপর হলো, জিনিসটা হলো, তো ট্রাই করি দেন তারপর বলি। Are you excited for trying these cold drinks, maha, badam maha, whatever, whatever? তো খুব একটা গন্ধ ছাড়ছে, কাকুর এখান থেকে বেরোচ্ছে, আমরা মানে শুকছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাওয়ার আগে বলে না আগে কি ঘ্রাণেন অর্ধ ভোজনম, বাকিটাই আইনে ভুলে গেছি, তো ঘ্রাণ দিয়ে আগে আমরা অর্ধ ভোজনম করে নিয়েছি, দেন তারপর আমরা খেয়ে তোমাদের জানাবো। কাকু ওখানে স্টার্টও করে দিয়েছে, এত তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছি তো, তা কাকু বললো তাড়াতাড়ি করে আমাদের ছাড়বে, আমরা কিছু টিপস কাউকে বলবো মানে কী কী খাবো সেগুলো এবার কাকু বানিয়ে বানিয়ে দেবে। আর দেখা যাচ্ছে সিনেমাটিকগুলো তোমাদেরকে, আর লোকাল কাস্টমারদের আগে থাকবো, পরে ইউটিউবারদের ছাড়াই আমাদের কর্তব্য বাঞ্ছনীয়, তাই তো? আজকে আপনারা একদিন আসবেন, এটা কিন্তু আমাদের 12 মাস কাস্টমার, খারাপ ভুল না? এখন যে ইউটিউবাররা আসছে ওরাও তোমার 12 মাসের কাস্টমার হয়ে যাবে, যা বল। সেই জন্যই তো তুমি আজকে ভাইরাল হয়েছো, তোমার একটু ট্যালেন্ট আছে বলে না ভাইরাল তুমি আজকে। তাহলে কাঁচা বাদাম কাকা কাঁচা বাদামের গান গে ভাইরাল হয়েছে, আর তুমি কাঁচা সবজি মাখা খাইয়ে ভাইরাল হয়েছো, সুতরাং ট্যালেন্ট আছে বলে না ভাইরাল আছে তুমি। So guys, তোমরা জাস্ট ক্রাউডটা দেখতে পাচ্ছ, ওইখানে সব দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে, অ্যান্ড বেশিরভাগ কিন্তু এখানে লোকালের থেকে ইউটিউবাররা ভিড় করেছে। আমরা দুজন ইউটিউবারদের সঙ্গে কথা বললাম এখনো পর্যন্ত, তো তারাও বললো যে হ্যাঁ আমরা অনেক দূর থেকে এসেছি, আজকে আমরা স্পেশাল, সেটা দেখে ভালো লাগলো যে না আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেকে আছে যারা এরকম এরকম অনেক কিছু ক্রিয়েট করছে। আমাদের বলে আমাদের কলকাতা কলকাতার বাইরে মানে যারা বাঙালি আছেন তারা নাকি খুব ক্রিয়েটিভ হয়, একটা ক্রিয়েটিভের প্রমাণ হলো এটা। তো প্রচুর জিনিস দেখাচ্ছে, সেগুলো দেখো। এটাকে বলে করম চা, পাওয়া যায় না এটা কলকাতা বা অন্য দোকানে, মিষ্টির দোকানে ব্যবহার করে, কি জানে এটা একটা কি বলে না কি দেয় চেরি ফল বলে ব্যবহার করে। লেবুটা মাখা হয়, এই আদাটা মাখা হয়, কাঁচা আলু মাখা হয়, ভেন্ডি মাখা হয়, কুদরি মাখা হয়, এগুলো কি মাখা হতে পারে, এগুলো কি মাখা হতে পারে এরকম টাইপের মনে হচ্ছে, কিন্তু সত্যি এরকম হয় মাখা হয়, যেটা আমাদের কিন্তু সেটাকে আমাদের জেনারেশনে তুলে ধরেছে। সাধারণ লোক ইউটিউবার তারা বলবে আমার ভিউজ আমি কতটা পেয়েছি, আমার সাধারণ ইয়েরা কত পেয়েছে, এটাতেই বোঝা যাবে। আমার কাছে এমন এমন লোক আছে যা কোটি ছাড়িয়ে গেছে। কাকাও নাকি ইউটিউবার হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না। দেখো এখানে ওই হলো চ্যানেলের নাম, তোমরা দেখতে পাচ্ছ না, জাস্ট গিয়ে দেখো। এই যে তো বুলন ঘোষ নামে চ্যানেল আছে, যেখানে কাকা মোটামুটি প্রায় সময় মাখামাখার ভিডিও দেয়, মাখো মাখো মনে মাখামাখির ভিডিও। তো আমি আর এই ভাইটা তো এসেছি মাখামাখি খেতে, তো খুঁজছি খাচ্ছি মানে খাইনি এখনো, তো রেডি হচ্ছে, ভিড় হয়ে গেছে, হিউজ ক্রাউড হয়ে গেছে এখানে, যেখানে মানে প্রচুর, তার মধ্যে প্রচুরই ইউটিউবার আছে, লোকাল আছে, সবাই আছে। তো না কাকা একদিক দিয়ে মন দিয়ে ভালো, কারণ অনেকে বড় হয়ে গেলে নিজের লোকালদের ভুলে যায় যেখানে ও থাকা শুরু করেছে, কিন্তু এখানে এসে যখন দেখলাম মানে না উনি ওনার লোকালদের আগে করছে, এটা এও দেখলো, তো দেখলো যখন বললো যে হ্যাঁ, আর লোকাল লোকদের ভুলে যায়। হ্যাঁ তো গিয়ে এবার জিজ্ঞাসা করবো কিছু একটা কোয়েশ্চেন দেন তারপর। কাকু এরকম ক্রিয়েটিভ আইডিয়া তুমি কোথা দিয়ে পেলে যে সবকিছু মাখা? আমার হবে এবারে ভুলবে না, আমার এই আইডিয়াটা আজকে আমি ধরো 20 বছরের উপরে তো আমি পেয়ারা মাখি। আচ্ছা পেয়ারা মাখা 20 বছরের উপরে করি,
আর তা বাদে তোমার এই আইডিয়াটা আসলো আমার মেইনলি আমার কলকাতাতেও খাবারের দোকান একটা ছিল আজ থেকে প্রায় বছর ৩০ আগে বেশিও হতে পারে স্ট্যান্ড রোড লোহপতি ঠিক আছে ওইখানে আমার ৩৯ নম্বর ওইখানে আমার একটা খাবারের দোকান ছিল কচুরির দোকান যে কোনো কারণেই হোক আর সিপিএম এর আমলে তখন ওই রাস্তাঘাট তুলে দেয় না দোকান টোকান তুলে দেয় সেই হিসাবে আমাদের একদিন ওয়ার্নিং দিল আমরা বাধ্য হলাম উঠে যেতে তারপরে ওইখানে আমার দোকানের সামনে একটা লোক হিন্দুস্তানি লোক উত্তরপ্রদেশের ও এসে দেখতাম মাথায় ওই ইয়ে আছে না স্ট্যান্ড করা এগুলো আর কি ওই ঝুড়ি রাখে যে দেখেন না কলকাতা ওটাকে কি বলে তা ও আসতো এসে দেখতাম এই তোমার আপেল তারপরে তোমার ওই টেপে টেপে হ্যান ত্যান ওই সমস্ত বিক্রি করতো ১০ টাকা করে মানে বন্ধুরা বুঝতে পারছো তো মানে বাঙালিরা কত ক্রিয়েটিভ হয় এর আগে আমরা যখন বড় রোল ট্রাই করতে গেছিলাম গড়িয়ায় সেখানেও কিন্তু সেখানে গল্পটা ছিল কলেজ স্টুডেন্টরা এসে বললো যে এমন কিছু বানিয়ে যেটা আমরা বন্ধুদের জন্মদিনে কেটে খেতে পারি সেখান থেকে তৈরি হলো বড় রোল আর এখন এখানে মাখা দিনকে দিন সবকিছু ট্রাই হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আর আমাদের বাঙালিরাও ফেমাস হয়ে যাচ্ছে আমাদের সাগর রিভিউ দেবে অসাধারণ টেস্ট আদার টেস্টটা পাওয়া যাচ্ছে আর কাকা সিক্রেট মশলা সব দেওয়া আছে ওপিনিয়ন হলো বেস্ট আমার আরও ওপিনিয়ন পাশ দিয়ে আছে এগো ট্রাক ও কি মজা বাইপাসের পাশ দিয়ে ট্রাক চলছে আর আমরা এখানে ঠান্ডা খাচ্ছি তো খেয়ে নি পুরোটা একজন হুট করে এসে বললো ঘাস মাখা আছে আমরা দেখে অবাক আমরা জাস্ট এরকম ভাবে লুকিয়ে দিলাম আমি আর সাগর মানে ঘাস মাখা ওয়াও ফ্যান্টাস্টিক তো ওখানেই দেখতে পাচ্ছ যারা খাবে তারা দাঁড়িয়ে আছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটল মাখার রেসিপিটা দেখছি চলো দেখা যাক খাওয়াই আর বন্ধু খাওয়াই এখানে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কালকে থেকে দেখলাম দাদাগিরিতে চলছিল সিনেমা ভার্সেস বঙ্গাই আর এখন চলছে পাবলিক ভার্সেস কাঁচা মানে ভার্সেস কাকা ভার্সেস কাকা দারুণ কন্ট্রোভার্সি খুব জমে আছে তো এখন গোলাপও মাখা খাওয়াচ্ছে রজনীগন্ধাও খাওয়াচ্ছে সো গাইস তাহলে ভাবছি আমার যখন গার্লফ্রেন্ড হবে গার্লফ্রেন্ডকে এখানে এনে গোলাপ মাখা খাওয়াবো তাহলে কোনোদিনও ছেড়ে যাবে না কি সাগর তাই তো আমাদের মতো সিঙ্গেল ছেলেদের গোলাপ মাখা যখন খাওয়াবো না গার্লফ্রেন্ডও চলে যাবে পারবে কিনা আগে দেখবে তো ব্যাপারটা আরে কাকা তুমি তো আছো তুমি মাকে খাইয়ে দেবে বুঝলে না তো ব্যাপারটা ওটা বিনিময়ে কত টাকা নিয়েছি সেটা তো শুনতে হবে তো আচ্ছা তোমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে তো যারা কন্ট্রোভার্সি করছে তাদের এক কথায় তুমি একটা উত্তর দিয়ে দাও কি কথা তোমরা আমাকে যা ইচ্ছে তাই বলো আমরা মেয়ে হলে ভালো হতো কারণ আমরা যদি মেয়ে হতাম এখানে এসে টেস্টটা করতে পারতাম তারা শুধু মেয়েদেরই খাওয়াচ্ছে আর আমরা এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে মানে আমাদের ব্লগিং ব্লগিং দাঁড়িয়েগুলো তাদের নাকি এখনো টেস্ট করায়নি দাদা তুমি কিছু বলতে চাও দাঁড়িয়ে আছি আমরা শুধু দাঁড়িয়ে আমি কাকার পিছনে বসে আছি কাকার মানে নজর যাচ্ছে না কাকার ওইদিকে নজর চলে গেছে এই দাদারাও কিছু বলতে দাও কি বলবো আর কাকার ওইদিকে নজর গেল আমরা তো নেই এখানে না এটাই হলো ছেলেদের ধর্ম এখানে সিনেমা শুটিং হচ্ছে গরমে ঘাম ঝরাচ্ছি আর একটু পরে যেহেতু বাদাম মাখা হবে বাদাম মাখা খেয়ে তোমার তোমাদের জানো আমরা বেশি কিছু নিচ্ছি না কারণ কারণ আছে তো সারপ্রাইজ আছে
তো এটা খেয়ে আপনার সুন্দর লোকেশন আমি কলকাতায় দেখতে পারবো তোমাকে আমাকে কলকাতায় আশা করি দেখতেই পারবে না ইস এতটা কলকাতায় এখন তোমার নামি দামি প্লেয়াররা আছে ওদের দেখতে পারবে না ব্রাঞ্চ খুলো তোমার হ্যাঁ একটা করে ব্রাঞ্চ খুলো হ্যাঁ আমাদের রানাঘাটে একটা খুলো আমাদের কলকাতায় একটা খুলো কথা বলবো তোমাদের রানাঘাটে আজ থেকে 20 বছর আগে ব্যবসা করব বলে গেছিলাম কেন কি হয়েছে তারপরে প্ল্যাটফর্মের উপরে তুমি বা চলো আজকে তোমার একটা করে দেবো হ্যাঁ হ্যাঁ এই দাঁড়া বলছে গ্যারান্টি গ্যারান্টি বলো না কাকা এখন নিজের সিগনেচারটা মাখাচ্ছে মানে বাদাম মাখা কিছুদিন আগে ভুবন বাদ্যকর করেছিল বাদাম বাদাম গান ও বাস তো কাঁচা বাদাম আর এই হচ্ছে মাখা বাদাম যেটা হলো ভাজা বাদাম তো তোমরা দেখো কি কি দিয়ে মাখছে আর আমাদের এই যে সাগর দাদা সিনেমাটিকটা নিচ্ছে ওরা আমার তো পার্টনার না তাই জন্য ও করে আমিও করি তো দুজনে যেহেতু আমরা বন্ধু তো ও যে দিতে পারবে সেটা আমার চ্যানেলে দেখতে পারবে আমার যা দেখতে পারবে সে ওখানে দেখতে পারবে আমাদের দুজনের মধ্যে এগুলো চলে দুটো টাইম দিয়েছে পাঁচটা অব দি ইউটিউবারদের জন্য আর পরে নাকি এদের জন্য তো তাদের যারা আমার ইউটিউবার বন্ধুরা আছে তারা একটু চলে আসবে পাঁচটার আগে আর সকালে কিন্তু 10টার পর হ্যাঁ যারা কলকাতা থেকে দেখছো তারা তো জানোই তারপরে একটু বেরিয়ে যাবে এখানে এসে একটু বসতে হবে কারণ বাঙালিরা লেট করে চলে এসছে বাদাম মাখা সাগরের হাতে দেখতে পাচ্ছ তো ফার্স্ট খেয়ে বলছে কেমন খেতে আমি ট্রাই করব তো সাগর ধরুক আর কাকু দুটো কাঠি দিয়েছে যেহেতু আমরা দুজন বন্ধু তো পুরো পাগলা করা খেতে তোমরা খাবে আর এখানে শুয়ে পড়বে তারপর বাকিটা ইতিহাস তো খেয়ে নিয়ে দেন তারপর তোমাদের সঙ্গে দেখা ফেখা হচ্ছে আর কিছু যদি ট্রাই করা যায় ট্রাই করবে নেন নাহলে সারপ্রাইজের জন্য অপেক্ষা করো তোমরা সারপ্রাইজের জন্য অপেক্ষা করো ভাবছো যে আমরা ইউটিউবার বলে আমরা টাকা না দিয়ে খেয়ে নিই কিন্তু জাস্ট দেখো কাকু কত হলো একটা বাদাম মাখা আর একটা কোল্ড ড্রিঙ্কস মাখা কিন্তু একসঙ্গে চলছে ওটা মানে 60 টাকা না 50 আর এনা দেখো টাকা দিচ্ছি বলবে না আবার কমেন্টে যে ফ্রিতে খেয়ে আসি মানে শুনে নিতে পারো দেখো তোমরা বেশি মেয়েদের কথায় বিশ্বাস করো তাই জন্য একটা মেয়েকে দাঁড় করে দিয়েছি তুমি এবার রিভিউটা তো শুনলে আমাদের কথা তো বিশ্বাস হয় না তাই জন্য তোমাদের দেখালাম আমি আর সাগর আমাদের দুটো জিনিস মিস লেগেছে মানে কাকু খুব ভালো কিন্তু কাকুর সামনে অনেকেই আসে এমন এমন ইউটিউবার মানে ওদের জন্য ইউটিউব কমিউনিটির বদনাম হয় একটা ইউটিউবারের কাছে আর একটা ইউটিউবার খারাপ হয়ে যায় মানে এসে মানে বলেই যাচ্ছে বকেই যাচ্ছে নিজের মতো নিজের শর্ট তুলে যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা চারটে ইউটিউবার ছিলাম তার মধ্যে একজন মেয়ে ছিল তো আমরা চারটে যখন দাঁড়িয়ে আছি তো তখন হুট করে এসে উনি ঢুকে যে হ্যাঁ এই করো ওই করো হ্যাঁ করো দ্যাট করো আমাদের মানে রিলি সাইড করে দিচ্ছে করে দিচ্ছে এগুলো আমাদের খারাপ লাগলো মানে বিশ্বাস না সাগর জিজ্ঞাসা করো না ও মানে ছিল মানে অ্যাজ আমরা ছেলেরা ঠিক আছে আমরা ক্যাজুয়াল থাকি আমরা সবসময় তোমরা দেখেছো আমিও ক্যাজুয়াল ও কাজ বাট যখন একটা মেয়ে এরকম সামনে আর মেয়েটার সামনে হুট করে যখন দাঁড় করে দেবে মানে তোমরা দেখবে হয়তো শুনবে ওই সৈনিকে আমি যখন বলতে বললাম তো আমরা কি আমরা জিজ্ঞাসা করে দিতে আমাকে আমাদের বলতে বলেছি যে হ্যাঁ বলো কিন্তু উনি এসে হুট করে দেওয়ার সাইডটা এইগুলোর জন্যই আমাদের ইউটিউব কমিউনিটিটা বদনাম হয় আর কী বলবো এগুলোই ভালো লাগে চলে এখন একটা সারপ্রাইজের দিকে সারপ্রাইজ দিতে মানে গিয়ে তারপর বলবো চলে যাওয়া